নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা শীতকালীন রেসিপি দেখাবো, মাছের রেসিপি। দেখো, এখানে আমি ছোট মাছ নিয়ে নিয়েছি, এগুলো পুঁটি মাছ সব নিয়ে নিয়েছি। নুন হলুদ মাখানো রয়েছে, আর নিয়ে নিয়েছি হচ্ছে টমেটো, আলু, পেঁয়াজ, পেঁয়াজ করে নিয়েছি, আর নিয়েছি একটা বেগুন। তো চলো, রেসিপিটা কী করে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, সবার আগে আমি পেঁয়াজ কলিগুলো কেটে নেব, বেশি বড় করব না, ঠিক এরকম সাইজেরই করব। পেঁয়াজ কলিগুলো কাটা হয়ে গেছে। দেখো, আলুগুলো আমি এরকম সরু সরু করে কেটে নেব। দেখো, ঠিক এরকম সরু সরু করে কাটবো। আলু পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এবার বেগুনটা কাটবো। বেগুনটার কিন্তু আমি এতটা বড় বেগুন দেব না, এটুকু বেগুনটা দেব আমি। দেখো, বেগুনটাও আমি এরকম লম্বা লম্বা করেই কেটে নেব, দেখতে পাচ্ছ এরকম লম্বা করে বেগুন কাটা হয়ে গেছে। এবার সেম ভাবে দেখো, আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি, কারণ পেঁয়াজ লাগবে। পেঁয়াজগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখো, টমেটো লঙ্কা সবই আমি কেটে নিয়েছি। এবার চলো রান্নাটা তোমাদেরকে দেখাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম তেল, আর তেলটা অবশ্যই কিন্তু সর্ষের তেল। সমস্ত মাছগুলো এবার আমি দিয়ে দেবো। মাছগুলোকে এবার ফ্রাই করে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে ফেলব। এবার আমি ওই তেলের মধ্যেই বেগুনটাকে ভেজে নেব। দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার নাড়িয়ে নেবো ভালো করে, বেগুনটাকে ফ্রাই করে নেবে। বেগুনটা ফ্রাই হয়ে গেছে, এটা নাড়িয়ে দেবো। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করবো, একটু ফ্রাই হবে, তারপরে টমেটোটা দেবো। পেঁয়াজটা দেখো ফ্রাই হয়েছে, অল্প ফ্রাই হয়েছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা আলু আর পেঁয়াজ কলিটা দিয়ে দেবো। তাহলে এইগুলো যে ফ্রাই হবে, আলুটা আর পেঁয়াজ কলিটা, তার সাথে ওই পেঁয়াজটাও কিন্তু ফ্রাই হয়ে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম।
এবার আমি এটা ফ্রাই করব। শীতকালে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে, পেঁয়াজকলি আলু দিয়ে ছোট মাছ বা মূলও দেওয়া যেতে পারে, তবে আমি পেঁয়াজকলি দিই বলে মূলটা দিই না। দেখো এটা এবার একটু ভাজা ভাজা করব। দেখো বন্ধুরা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা এটা কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেগুনগুলো যেটা ছিল সেই বেগুন আর মাছটা আমি দিয়ে দিচ্ছি। বেগুনটাও আমি ভেজে রেখেছিলাম আগে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি মির্চ পাউডার। দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করব। একদম সিম্পল একটা রান্না, কোনো মশলা ছাড়াই এই রান্নাটা করা হয়। শুধুমাত্র দেখতেই পারলে যে কালো জিরে ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা আর নুন হলুদ এসব দিয়ে আর গুঁড়ো লঙ্কা দিয়েই রান্নাটা তৈরি হয়ে যাবে। শীতকালের রেসিপিগুলোতে কিন্তু বেশি কিছু মশলা লাগে না। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব জল, অবশ্যই উষ্ণ গরম জল, খুব অল্পই দেব জলটা। দিয়ে এবার ভালো করে এটাকে মিক্সড করব। এবার আমি এটা হতে দেব একটু, তো সেই জন্য আমি দু মিনিট মতো, দু থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলো এটা দেখি কতটা হয়েছে। আশা করি এটা আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে এটা দিয়েও একটুখানি নাড়িয়ে দেবো। দেখো কতটা মাখা মাখা হয়েছে। এই রেসিপিটা কিন্তু এরকমই ভালো লাগে, মাখা মাখা রেসিপিটা হবে। তো আমি একটু দমে রেখে দেব, দু মিনিট মতো দমে রেখে দেব। রেসিপিটা একদম হয়ে গেছে গরম গরম ভাতের সাথে, দুর্দান্ত লাগে খেতে। রেসিপিটা কিন্তু একদম হয়েছে আলু পেঁয়াজ করে বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি। দেখো তোমাদের কেমন লাগলো, তোমরা কিন্তু অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করো প্লিজ। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতো রাখছি, পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো।